দু সালে ইসলামী শরীয়ত মেনে মুসলমান ধর্মাবলম্বী চিত্রনায়ক সাকিব খানকে বিয়ে করেছিলেন হিন্দু ধর্মাবলম্বী বিশ্বাস বিয়ের খবর প্রকাশ্য আসার পর নিজেকে তিনি মুসলমান হিসাবে দাবিও করেন কিন্তু সাকিবের সঙ্গে ডিভোর্সের পর আবার পুরনো ধর্মে ফিরে যান নায়িকা সেই অপুই কিনা আসন্ন ইদুল আছাই পশু কোরবানি করার জন্য সাবেক স্বামী সাকিব খানের কাছে টাকা নিয়েছেন এবং কোরবানি দিয়েছেন অপু কোরবানি দিয়েছেন এমন খবর মিডিয়া পাড়ায় চাউর হওয়ায় অনেকের মন্তব্য এই নায়িকা কিছুদিন আগেও বলেছেন সাকিব আমাকে কাগজে কলমে মুসলিম করেননি তাছাড়া সাকিব যখন আমাকে তালাক দিয়েই দিয়েছেন তখন আমার পরিবার ও সমাজের কারণে আমাকে হিন্দু ধর্মই পালন করতে হচ্ছে এছাড়াও নিজের জীবনটাকে তো আবার নতুন করে সাজাতে হবে পরিবার থেকে আমার বিয়ের জন্য পাত্র দেখা হচ্ছে তাই আমি হিন্দু ধর্মাবলম্বী এবং আমার নাম অপু বিশ্বাস এটি এখন আমার একমাত্র পরিচয় অপুর এমন মন্তব্যের পর তিনি আবার কোরবানির ঈদ কিভাবে করেন এ প্রশ্ন এখন সবার মিডিয়ার অনেকের মতে গত কয়েক ঈদ এবং পূজায় দেখা গেছে ঈদ আসলে অপু এই উৎসব পালনের জন্য তোড়জোড় শুরু করেন সাবেক স্বামী সাকিবের কাছে টাকা যেয়ে পাঠান আবার দুর্গা পূজা বা অন্য কোনো পজাইলে পূজা অর্চনায় ব্যস্ত হয়ে পড়েন মানে ঈদের সময় অপু মুসলমান আর পূজাই হিন্দু ধর্ম নিয়ে অপু এমন দ্বৈত আচরণে হতবাক তার দর্শক ভক্তরাও কিন্তু এ ব্যাপারে সাকিব খান কি বলছেন সাবেক স্ত্রীর টাকা চাওয়ার সত্যতা জানিয়ে ঢালিউড কিং বলেন এসব নিয়ে কোনো কথা বলতে চায় না এগুলো একেবারেই ব্যক্তিগত ব্যাপার আমি শুধু বলতে চাই করোনার কারণে দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে আমি এখন খুব বিরক্ত তাই ছেলে জয়কে নিয়ে কুরবানির ঈদের আনন্দ উপভোগ করেছি ঈদের সময় জয় আমার সাথেই ছিল প্রসঙ্গত দুই সালের আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব অপু দুই সালে নিজেদের বিয়ে ও সন্তান জন্মের বিষয়টি প্রকাশ্য আনেন অপু আর দুই সালের বাইশ ফেব্রুয়ারি এই দম্পতির তালাক সম্পূর্ণ হয় বর্তমানে জয় মায়ের সঙ্গেই থাকছে